আজকে এমন এক ব্যক্তির ঘটনা আপনাদেরকে জানাবো যিনি মাঝ আকাশ থেকে বিমানে ছিনতাই করে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, যাকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র, কিন্তু তার হদিস এখনও মেলেনি। স্রেফ আকাশে বিমান থেকে ছিনতাই করে আকাশ থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি, তারপর তিনি কোথায় গেলেন তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রোমাঞ্চকর সেই রোমহর্ষক ঘটনায় আপনাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। আর আপনি হিস্টোরিপিডিয়াতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি সরকারি ছুটির দিন রয়েছে যার নাম থ্যাংকস গিভিং ডে। 1971 সালের থ্যাংকস গিভিং ডে ছিল 25 নভেম্বর। এর ঠিক আগের দিন দুপুরের কথা, কালো অ্যাটাশ কেস হাতে সুস্থির ভঙ্গিতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকলেন মধ্যবয়স্ক এক লোক। প্রায় 6 ফুট লম্বা লোকটির পরনে ছিল রেইনকোট, গাঢ় রঙা একটি স্যুট, সাদা কালারের শার্ট, লোফার, কালো টাই এবং মুক্তোর টাই পিন। ঢুকেই লোকটি সোজা চলে গেলেন নর্থ ওয়েস্ট অরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে, নিজের পরিচয় দিলেন ড্যান কুপার নামে। সেখান থেকে সিয়াটল যাবার জন্য 305 নম্বর ফ্লাইটের একটি টিকিট কাটলেন তিনি। কুপার যে প্লেনের টিকিট কেটেছিলেন সেটি ছিল বোয়িং 727-100 মডেলের। প্যাসেঞ্জার কেবিনের পেছনের দিকে ছিল তার সিট, তবে সিট নাম্বার কত ছিল তা নিয়ে দ্বিমত আছে প্রত্যক্ষদর্শীদের, 18C, 18E কিংবা 18D। এই তিন ধরনের মতামত পাওয়া গিয়েছে। সে যাই হোক, নির্ধারিত জায়গায় গিয়ে সাথে থাকা জিনিসপত্র রেখে আরামসে বসে পড়লেন কুপার। তারপর টুকটাক খাওয়া দাওয়া শুরু করলেন তিনি। বেলা 2:50 এক তৃতীয়াংশ যাত্রী নিয়ে সিয়াটলের উদ্দেশ্যে উড়াল দিল অ্যারোপ্লেনটি। এর কিছুক্ষণ পরের কথা, কুপারের কাছাকাছি একটি জাম্প সিটে বসেছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাপনার। কুপার গিয়ে মহিলার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে চলে আসলেন। শ্যাপনার ভাবলেন লোকটি বোধহয় কোনো নিঃসঙ্গ ব্যবসায়ী। কিছুটা সময়ের জন্য তাকে কাছে পেতেই হয়তো নিজের ফোন নাম্বার কাগজে লিখে তাকে দিয়েছেন, সেজন্য পাত্তা না দিয়ে কাগজটা নিজের ব্যাগে রেখে দিলেন শ্যাপনার। এটা দেখে আবারও এগিয়ে গেলেন কুপার। শ্যাপনারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন, মিস, আপনি নোটটি একবার খুলে দেখলে ভালো হয়, আমার কাছে বোমা আছে। সাথে সাথেই ভয়ের শীতল স্রোত যেন বয়ে গেল শ্যাপনারের মেরুদণ্ড দিয়ে। ব্যাগ থেকে তাড়াতাড়ি নোটটা বের করলেন তিনি। দেখতে পেলেন বড় হাতের অক্ষরে সেখানে রয়েছে ছাপানো কিছু বাক্য, আমার ব্রিফকেসে একটা বোমা আছে, দরকার হলে আমি সেটা ব্যবহার করব, আমি চাই তুমি আমার পাশে এসে বসো, তোমাদের হাইজ্যাক করা হয়েছে। শ্যাপনার বুঝতে পারলেন কত বড় বিপদে পড়ে গেছেন তিনি আর তার প্লেনের যাত্রীরা। তাই উপায়ন্তর না দেখে কুপারের কথা মতোই তার পাশে গিয়ে বসলেন তিনি, দেখতে চাইলেন বোমাগুলো। কুপারও আস্তে করে তার ব্রিফকেসটি খুললেন। সেখানে শোভা পাচ্ছিল 8টি লাল রঙা সিলিন্ডার, 2 সারিতে রাখা, প্রতি সারিতে 4টি করে সাজানো। বোমাগুলো থেকে বেরিয়ে আসা তারগুলোও ছিল লাল রঙের টেপ দিয়ে পেঁচানো। লোকটি যে মোটেও মজা করে কিছু বলেনি তা এবার নিশ্চিত হওয়া গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে কপারের দিকে তাকালেন তিনি। কুপারও জানিয়ে দিলেন তার দাবির কথা, $2,00,000, বর্তমান হিসেবে যা প্রায় $11,60,000 সমমূল্য। 4টি প্যারাশুট এবং সিয়াটলে প্লেন নামার পরেই সেটায় পুনরায় জ্বালানি ভরার জন্য একটি ফুয়েল ট্রাক থাকতে হবে। শ্যাপনার চলে গেলেন ককপিটে, সেখানে অবস্থানরত পাইলটদের জানিয়ে দিলেন বিস্তারিত। ফিরে এসে দেখলেন কালো রঙের একটি সানগ্লাস জড়িয়ে মনের সুখে সিটে হেলান দিয়ে বসে আছে লোকটি। পাইলট উইলিয়াম স্কটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাথে সাথেই তিনি যোগাযোগ করলেন সিয়াটল টাকোমা এয়ারপোর্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে। সেখানকার কর্তৃপক্ষ তখন শরণাপন্ন হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। 30 মিনিটের পথে দেরি হওয়ার কারণ হিসেবে যাত্রীদের জানানো হল যান্ত্রিক ত্রুটির কথা। এরপর পাক্কা 2 ঘন্টা আকাশেই ঘুরে বেড়াতে লাগলো প্লেনটি। ওদিকে মাটির পৃথিবীতে স্থানীয় পুলিশ ও FBI সদস্যরা কাজে নেমে পড়েছিলেন। প্যারাশুট মুক্তিপণের অর্থ এবং আনুষঙ্গিক
অন্যান্য ব্যবস্থা গ্রহণে। পুরো সময়টা জুড়ে একেবারেই নিরুদ্বেগ ছিলেন কুপার। আপন মনে নিজের কাজ করে যাচ্ছিলেন তিনি। জানালা দিয়ে বিভিন্ন জায়গা দেখে সেটা কোনটা কোন জায়গা হতে পারে সেটা বলা বলি করছিলেন। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। ওদিকে কুপারকে ধরতে এক অভিনব কৌশলের আশ্রয় নিল FBI। তারা $10,020 নোট জোগাড় করল, যেগুলোর অধিকাংশেরই সিরিয়াল নম্বর L অক্ষর দিয়ে শুরু। নোটগুলোর বেশিরভাগই ছিল 1963A বা 1969 সিরিজের। প্রতিটা নোটেরই মাইক্রোফিল্ম ফটোগ্রাফ নেওয়া হলো। বিকাল 5:24, প্লেনটি তখনও আকাশে চক্কর খাচ্ছে। এমন সময় কুপারকে জানানো হলো যে তার সকল দাবি মেটানোর ব্যবস্থা করা হয়েছে। এরপর বিকাল 5:39 ভূমিতে অবতরণ করে প্লেনটি। কুপারের নির্দেশে স্কট প্লেনটিকে কিছুটা নির্জন কিন্তু উজ্জ্বল আলোকিত জায়গায় নিয়ে দাঁড় করান। পাশাপাশি কেবিনের লাইটও বন্ধ করে দিতে বলেন কুপার, যেন বাইরে থেকে স্নাইপাররা তার কিছু করতে না পারে। নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স কোম্পানির সিয়াটল শাখার অপারেশনস ম্যানেজার আল্লি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা ম্যাকলোয়ের হাতে ডলারের ঝোলা এবং প্যারাশুট দিয়ে আসেন। এগুলো হাতে পাওয়ার পর কুপার প্লেন থেকে সকল যাত্রী এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের মাকুলাবাদে নেমে যাবার অনুমতি দেন। এবার শুরু হলো কুপারের পরিকল্পনার দ্বিতীয় ধাপ, কিংবা বলা চলে গুরুত্বপূর্ণ ধাপ, পালিয়ে যাওয়া। যখন প্লেনটিতে কুপারের কথা মতো জ্বালানি ভরা হচ্ছিল, তখন তিনি প্লেনের ক্রুদের কাছে তার পরবর্তী প্ল্যানগুলো তুলে ধরেন। যতটা কম বেগে পারা যায় ততটা কম বেগে, এবং কখনোই প্লেনটিকে না থামিয়ে দক্ষিণ পূর্ব দিকে মেক্সিকো সিটি বরাবর প্লেনটিকে উড়িয়ে নিতে নির্দেশ দেন তিনি। এছাড়া প্লেনের ল্যান্ডিং গিয়ার টেক অফ পজিশনে রাখতে, উইং ফ্ল্যাপগুলো 15 ডিগ্রি কোণে নামিয়ে আনতে এবং কেবিনকে চাপশূন্য রাখতেও বলেন কুপার। এসব কথা শুনে কো পাইলট উইলিয়াম র্যাটসজ্যাক জানান, কুপার যেসব শর্ত দিয়েছেন সেগুলো মেনে প্লেনটি বড়জোর 1600 কিলোমিটার উড়ে যেতে পারবে। অর্থাৎ মেক্সিকো যাবার আগে তাদের কমপক্ষে আরেকবার হলেও জ্বালানি দরকার হবে। অবশেষে বিমানের ক্রুদের সাথে কথা বলে নেভাডার রেনোতে আরেকবার অবতরণের সিদ্ধান্ত জানান কুপার। সন্ধ্যে 7:40, জ্বালানি নিয়ে আকাশে আবারও ডানা মেলেছে বোয়িং 727। প্লেনে তখন আছেন কেবল কুপার, পাইলট স্কট, কো পাইলট র্যাটসজ্যাক, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ম্যাকৌলি এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার HE অ্যান্ডারসন। ওদিকে হাত পা গুটিয়ে বসেছিলেন না যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও। কাছেই ছিল ম্যাককর্ড বিমান ঘাঁটি, সেখান থেকে উড়ে যায় দুটো F-106 ফাইটার প্লেন। একটি বোয়িংয়ের নিচে আরেকটি উপরে এমনভাবে উঠতে থাকে যেন সেগুলো কোনোভাবেই কুপারের নজরে না আসে। একটি লকহিড T-33 ট্রেনারও গিয়েছিল, কিন্তু জ্বালানি স্বল্পতায় সেটি ফিরে যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পরে ম্যাকলোকে ককপিটে যেতে বলেন কুপার। যাবার আগে ম্যাকলো দেখতে পান কুপার তার কোমরে কী যেন বেঁধে নিচ্ছেন। রাত 8টার দিককার কথা, হঠাৎ করে ককপিটে বিপদ সংকেত বেজে উঠল। সবাই চেক করে দেখতে পেল পেছনের দিককার সিঁড়িটি চালু করা হয়েছে। অল্প সময় পর দেখা গেল পেছনের দরজাটিও খোলা। রাত 9:10 রেনো বিমানবন্দরে অবতরণ করে প্লেনটি। প্লেনটিকে চারদিক থেকে ঘিরে রাখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবার মনে অজানা আশঙ্কা। এই বুঝি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গেল পুরো বিমানটি। সতর্কতার সাথে সশস্ত্র বাহিনী বিমানের ভেতরে ঢুকল। ঢুকে তারা যা দেখল তাতে তাদের মুখ বিস্ময়ে হা হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না, কারণ প্লেনের ভেতরে ড্যান কুপারের কোনো নাম গন্ধই যে নেই। এরপর শুরু হয় জোর তদন্ত। এক সাংবাদিকের ভুলে ড্যারেন কুপার হয়ে যান DB কুপার। এই ভুল সংবাদটি সবদিকে ছড়িয়ে পড়ায় লোকে তাকে DB কুপার নামেই চিনতে শুরু করে। বছরের পর বছর ধরে প্লেন হাইজাকের এই দুর্ধর্ষ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে গিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা, কিন্তু প্রতিবারই তাদের হতাশ হতে হয়েছে। অবশেষে 2016 সালের 8 জুলাই হাল ছেড়ে দেয় FBIও। তারা জানায় যে কুপারের চেয়েও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থ ও জনশক্তি বিনিয়োগ করতে হবে তাদের, তাই এসব নিয়ে আর পড়ে থাকা যাবে না। সেদিনই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে যায় অসমাপ্ত এক রহস্যের, অমীমাংসিত একটি কেসের। 45 বছর ধরে তৈরি হওয়া 60 ভলিউমের কেস ফাইল এখন ইতিহাসের অংশ হিসেবে রাখা আছে
ওয়াশিংটনের ডিসিতে এফবিআইয়ের হেডকোয়ার্টারে। লোকটির নাম কি আসলেই ড্যারেন কুপার ছিল? তিনি কি ঠিকমতো পালিয়ে যেতে পেরেছিলেন, নাকি কোনোভাবে মারা পড়েছিলেন প্যারাশুট ঠিকমতো কাজ না করায়? এতগুলো ডলার দিয়ে কি করলেন তিনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, কে তিনি? এসব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই। সকল প্রশ্নের উত্তর কেবল একটি, তিনি ডিবি কুপার, মধ্যবয়স্ক, কালো চশমা পরা, 6 ফুট লম্বা একজন সুদর্শন পুরুষ।